করলেন। অস্থির জানি রায় বিরোধী মদক দিনা করে আসনে বসনে ভূষণে দিয়া পটুরে বরণ করে হরে কৃষ্ণ হরি বল। মদকর্তী নিষেধাজ্ঞীয় দ্রব্য যেই না দিয়েছেন মাথা ঘুরে বটু পড়ে গেল। এমন সময় গোবিন্দ পুজো করতে বসবে সখীরা চলে এসেছে, যেই না সখীরা চলে এসেছে আরম্ভে দেখছে ওই জটিলা আয়ার নেশ জানলা দিয়ে উঠে দিচ্ছে। যেই দেখেছে আরম্ভে তাড়াতাড়ি করে গোবিন্দ কি করলেন, কারো তখন ভালো হইয়া ফুলের ভিতর যায়, যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়। শুনোনা ভা প্রতিজ্ঞতা কেন কোনো স্তুতি, বুড়ির পাপে জানি মতো কে মরিবে তোরই পতি। রাধারানে তাড়াতাড়ি করে গলায় বসন দিয়া গলে বসন দিয়া ভয়ে দিয়ে হইয়া খুনি গলে বসন দিয়া দেব নিকট নিষ্ঠপথে রহে দাঁড়াইয়া। এখন না পরে এবার কি করলেন রাধারানে যেই বর মাগলেন আয়ান বললেন, ওই দেখ দেখ আমার বউ কত সতী লক্ষ্মী দেখ, আজকে তোর একদিন তো আমার একদিন শীঘ্রতে বাড়ি চল, যা বলেছিস আর কোনোদিন যদি বলেছিস না বুঝতে পারবি। এই বলে শাশুড়িকে নিয়ে এবং নিজের বোনকে নিয়ে মাকে নিয়ে ঘরে চলে গেল। আর গোবিন্দ আমার মনে আনন্দে আর পূজাই বসলেন। যেই না সেটি বলছে যে ব্রাহ্মণ কি নাম কোথায় বাড়ি গোত্র কি, বিশ্বকর্মা নামে খ্যাত জগৎমঙ্গল আমার গোত্র, আর আমার বাড়ি 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 তাই হরিব আপনাদেরকে বলিনি এখন কেমন পরে বলছি। ওম এতে গন্ধ পুষ্পে শ্রী শ্রী সূর্য দেবায় নমঃ। ওম এতে গন্ধ পুষ্পে শ্রী শ্রী সূর্য দেবায় নমঃ।
পুষ্পে শ্রী শ্রী গঙ্গা পুষ্পে শ্রী শ্রী গোবিন্দ আর তোমাদের কাছে যারা পুজো করতে এসেছো সকলের কাছে যে দক্ষিণা গুলো আছে সবাই এক জায়গায় করো, সবার কাছ থেকে নিয়ে, হ্যাঁ যে কোনো একজনের হাতে সবাই মিলে এক জায়গাতে দিয়ে দাও। হয়েছে, জয় রবি। আচ্ছা বেশ ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও, একটা হুটো পাঠার প্রয়োজন নেই, আমি আরতি করবো তখন দক্ষিণে বলে এক জায়গায় করো, কেমন? সবাই মিলে হাত জোর করে বলো নম অপবিত্র আবার হাতে খুললাম, ও এতে গন্ধ পুষ্পে
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি রাম হরে রাম 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 হরে হরে। আমরা সবাই এসেছি সূর্য পূজা করতে, কিন্তু ছলো না, এসেছি কৃষ্ণ পূজা করতে। তাই সবাই মিলে গোবিন্দ চরণে প্রণাম জানাবে। ওম গ্রহ ব্রহ্মাণ্ড হিতায়চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। হরে কৃষ্ণ হরি বল।
এই যে শোনো, সূর্য পূজার দক্ষিণা দিয়ে তবে তোমরা যাবে, যদি কেউ দক্ষিণা না দিয়ে চলে যাও তোমাদের কিন্তু কারোর পুজো সম্পন্ন হবে না। নানা সামনে যারা আছে তাদের পেছন দিকে মায়েরা যদি চলে যায় তাই বললাম। যাইরা যে দেরি হচ্ছে আসছে না তা নয়, আমি এক পাশে গিয়ে দাঁড়াবো, তোমরা সবাই মিলে দক্ষিণা দেবে আর সিঁদুর নেবে। তোরা কে সিঁদুর নেবে গো? ও ব্রজবাসিনী আমার সিঁদুর নেবে গো, ও ব্রজবাসিনী। বাইরে বাতাস চলো।